বাজারে ফলমূল শাক সবজির দাম অনেক বেশি আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা গাদাখানেক সবজি কিনে তা অনেকে সংরক্ষণ করে থাকি আমি বাজার থেকে কিছু কম দামে সবজি কিনে এনেছি সেগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করব। আমি বাজার থেকে যেসব সবজিগুলো এনেছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি মটরশুটি নিয়েছি আর গাজরও আছে এগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নেব বাজার থেকে যে কোনো সবজি আনলে বাজার থেকে আনা সবজিগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিতে এবার এগুলোকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ করে কেটে নেব আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটেছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন সাইজটা ঠিক করে নেবেন আমার এরই মধ্যে ক্যাপসিকামগুলো কাটা শেষ হয়ে গেছে এবার আমি টমেটোটা কেটে দেখাবো টমেটোটা আমি মাঝখান থেকে কেটে ওই যে মুখের অংশটা আছে এটাকে ফেলে দিবো এটাকেই ফেলে দিতে হয় এটাই নিয়ম এবার আমি এই টমেটোগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়ে নিচ্ছি অনেকে চাইলে কিউব মানে চারকোনা করেও কেটে নিতে পারেন বা একটু কুষিয়ে কুষে রেখে দিতে পারেন সবার নিজস্ব ইচ্ছা অনুযায়ী এটা কেটে নেবেন কোনো ধরা বাঁধার নিয়ম নেই এর মধ্যে আমার টমেটোগুলো কাটাও শেষ হয়ে গেছে আমি একটা কাঁচের বাটিতে এটা রেখে দিচ্ছি এবার এই টমেটোটা আমি কি করব ধুয়ে নেব ভালোভাবে কারণ এর বিসিগুলোকে বের করে দেওয়া খুবই প্রয়োজন যেহেতু আমার সারা বছর থাকবে টমেটোর বেশি গন্ধ নিয়ে আসে তাই আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি মটরশুঁটিগুলোকে মটরশুঁটির যে দানা অংশ থাকে মানে যেটাকে আমরা মূলত মটরশুঁটি বলি এগুলোকে আমরা বের করে নিলাম খসাটা ফেলে দিলাম নিয়েছি কিছু সুন্দর দেখতে দেখুন খুবই কিছু গাজর নিয়েছি এই গাজরের মুখের অংশটা আমি কেটে ফেলে দিয়েছি এবার একটা মানে সারানো শালা দিয়ে আমি ছালটাকে ফেলে দিলাম কারণ এটাই যদি ফেলে দেই তাহলে শক্ত অংশটা চলে যাবে আর ভিতরের শ্বাসটা আমার কাছে থাকবে সেটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর গাজর আমরা সবসময় ছাল ছাড়িয়ে ব্যবহার করতে ভালো পছন্দ করি আর সেটাই ঠিক পদ্ধতি সবগুলো গাজর ছাড়িয়ে আমি একটা গেটারের সামনে সাথে এটা কুষে নিয়েছি এবার এটা আমি জলে ধুয়ে নেব এটাকে আমার জল কতটুকু লাগছে না লাগছে তার দরকার নেই কারণ এখানে আমি যে প্রসেসটাই সংরক্ষণ করব তখন আমার অনেকবার এটা জল ব্যবহার করতে হবে তাই আমি মোটামুটি ধুয়ে এটা রেখে দিলাম ব্যাস এবার এর মাঝে আমার সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেছে কেটে বেশি নেওয়া শেষ এবার আমি আপনাদেরকে দেখাবো কোন প্রসেসে এটা আমি সংরক্ষণ করছি সবগুলোর একই প্রসেস শুধুমাত্র ক্যাপসিকামটা ছাড়া তাই আমি প্রথমেই ক্যাপসিকামটা আগে আপনাদেরকে দেখাবো আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি চাইলেও অনেকে বাড়িতে যে রেগুলার কড়াই থাকে সেটাও নেব অল্প একটু লবণ দিয়েছি আর একটু তেল একসাথে করে কড়াইয়ের মাঝে আমি মিক্স করে নিলাম যাতে এটা একটু তেল আর লবণ একসাথে মিশে দেয় ব্যাস আমি নন স্টিকের কড়াই ইউস করেছি তো তাই জন্য আমি কাঠের খুন্তি ইউজ করেছি এবার আমি আমার কেটে নেওয়া আগে থেকে ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা জাস্ট আমি টোস্ট করব। এটা কিন্তু বেশি ভাজা না এটাকে একটু মাঝারি জালের থেকে বেশি হাই হিটের কাছাকাছি রেখে ভাজতে হবে বিশ সেকেন্ডের মধ্যে আমি ভেজে নিয়েছি বেশি ভাজলে এটা বেশি ওভার কুক হয়ে যাবে আবার নরম হয়ে যাবে আবার আমি যদি অল্প আছে রাখি তাও নরম হয়ে যেতে পারে তাই এটা আমি হাই হিটে রেখে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম এটাকে বলে টোস্ট করে নেব এইটা আমি যদি করি আমাদের এই ক্যাপসিক আমি স্বাদ গন্ধ মোটামুটি যতটাই আমি রাখব তেমনই ভালো থাকবে তাই এই প্রসেসে শুধুমাত্র ক্যাপসিকামের জন্য এই এইটাই প্রসেস যে এটা একটু হালকা ভেজে নিয়ে রাখতে হবে শুধু গড়াই কোনো কিছু ভাজা যায় না তাই একটু সামান্য তেল আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তাহলে স্বাদটা একদম পুরোপুরি এরকমই থাকবে যেমনটা আপনি রাখবেন এবার আমি অন্য সবজিগুলো যে প্রসেসে করেছি সেটাই দেখাচ্ছি সবগুলো একই প্রসেস আমি একটা কড়াইতে একটু জল নিয়েছি তাতে একটু লবণ দিয়েছি এবার এই জলটাকে আমি একটু ফুটতে দেব জলটা যতক্ষণ না ফুটছে এই দেখুন জলটা ফুটে এসছে এবার আমি এই জলটার মধ্যে টমেটো ছেড়ে দেবো এটাকে বলা হয় একটু ভাব এখানেও আমি দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে একটু নাড়া দিয়ে এটা উঠিয়ে নেব বেশি রাখা যাবে না আবার বেশি জাল করলে এটা বেশি ওভারকুক হয়ে যাবে তখন এটা আপনার যেমন চাবেন তেমন হবে না আবার ভালো নাও লাগতে পারে তরকারি তরকারি এই দেখুন আমার এর মধ্যে বিশ সেকেন্ডের এর মতো রেখেছি আমি গরম জলে উঠিয়ে নিশ্চয় সাংখনির মাধ্যমে এবার আমি একটা পাত্রে এই কাঁচের বাটির মধ্যে এই যে জলটা আছে এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল মানে একটু বেশি ঠান্ডা আমি এটা ডিপে রেখেছিলাম এর মধ্যে আমি এই টমেটোটা সেরে দিচ্ছি কেন দিচ্ছি আমার এই যে টমেটোটা যেহেতু গরম জলে দিয়েছিলাম তাই এটা সেদ্ধ হয়ে গেছে আমি যদি এই মুহূর্তে ফ্রিজের আইসিং ওয়াটারে রেখে দিই তাহলে এটা কুকিং প্রসেসটা থেমে যাবে আর এটা যে মূল স্বাদ সেটা ভালো থাকবে ফ্রিজে রাখলে ব্যাস আমার এটা হয়ে গেল আমি এইবার এই টমেটোগুলোকে একপাশে একটা একটা করে সারিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায় শুকনো হয়ে যায় আবার একই প্রসেসে আমি আর একটা পাত্রে সেই জল নিয়েছি লবণ দিয়েছি সেটাকে আবার গরম হতে দিয়েছি সেটা যেই ফুটে উঠবে তখনই আমি দিয়ে দেব আমার এই মটরশুঁটিগুলো ব্যাস এটারও মোটামুটি বিশ সেকেন্ড হয়ে গেছে এটা আবার উঠে নিলাম সেই একই প্রসেস আবার একটা পাত্রে উঠিয়ে নেব সেখান থেকে আমি আবার আইসিং ওয়াটারে এটাকে ঢেলে দেব এই যে এর মধ্যে আমি আবার আমার ফ্রিজের ডিপ ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি এটার মধ্যে আমি আমার এই মটরশুঁটিগুলোকে ঢেলে দিলাম ব্যাস এর কুকিং প্রসেসটা আবার থেমে যাবে এবার এইভাবে এগুলোকে আমি উঠে নেব নিয়ে আবার এটা থেকে যেন জল ধরে যায় সেই ব্যবস্থায় করব হ্যাঁ এটা আমি এই এটা মাটির প্লেটে নিয়েছি এটা থেকে এটা জল শুষে মোটামুটি শুকনো শুকনো ভাব চলে আসবে আমার এটাও শেষ হয়ে গেছে একইভাবে উঠে নিলাম এবার আবার আইসিং ওয়াটারের মধ্যে ঢেলে দিলাম ব্যাস মোটামুটি আমার সবজি সংরক্ষণের যে মূল কাজ সেটা শেষ হয়ে গেছে রাখার আগে সমস্ত সবজিগুলো পাতলা পাতলা করে এক একটা প্লেটে রেখে দেবো দেখুন আমি ক্যাপসিকাম রেখেছি কিভাবে গাজর রেখেছি কিভাবে সরিয়ে সরিয়ে দিয়েছি যেন এগুলো একটা একটার সাথে লেগে না যায় ছাড়া ছাড়া থাকে টমেটোগুলো একেবারে একটা একটা করে বিছিয়ে বিছিয়ে দিয়েছি এবার আমি এটা ফ্রিজে রেখে দিলাম এটা আমি চেষ্টা করবো তিন চার ঘন্টা ফ্রিজে রাখতে কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম তাই আমি তিন চার ঘন্টা চার ঘন্টারও কম রেখেছি আপনার চাইলে চার ঘন্টার বেশি পাঁচ থেকে ছয় ঘন্টা বা বিকালে বা সন্ধ্যায় করে ওভার নাইট ফ্রিজে রেখে দেবেন দেখবেন এটা এত সুন্দর ছটছড়ে শক্ত হয়ে যাবে তখন একদম আলাদা আলাদা থাকবে কেউ জড়া লাগে যাবে না ব্যস্ত এবার আমার এগুলো কি করতে হবে এই যে ফ্রোজেন সবজিগুলোকে আমি একটা আলাদা আলাদা পেপারে ভরে রেখে দেবো যে প্যাকেটেই রাখেন ওই প্যাকেটের ভিতর থেকে অবশ্যই বাতাসটাই দেখেন আমি বাতাস বের করে বাতাসটা বের করে দিতে হবে তারপরে প্যাকেটের মুখটা আটকে দিতে হবে আমার এর মধ্যে মোটামুটি গাজরগুলো সবগুলো এক আলাদা আলাদা প্যাকেটের মধ্যে নিয়ে প্রায় শেষ হয়ে গেছে গাজর ক্যাপসিকাম টমেটো সবগুলো একই প্রসেসে আমি প্যাকেটে প্যাকেটে ভরে নেব আবার মুখগুলো সিল করি মানে একটা লাইটার দিয়ে এটি দেব যেন এর মধ্যে বাতাস না ঢুকে সবগুলো প্রসেসে একই এটা একটু দ্রুততার হাতে করতে হবে যেহেতু আমি হচ্ছে ফ্রিজের থেকে এটা জল ছেড়ে দিতে পারে হ্যাঁ আমি এখানে একটা কথা বলে রাখি অনেকে হয়তো এটা রেখে দেবেন ফ্রিজে কিন্তু ব্যবহার করার সময় ফ্রিজ থেকে বের করে রাখবেন একটু দেরি হয়ে গেলে তরকারিতে দিয়ে বা আপনার যে কাজে লাগাবেন মনে হবে যেন যখন এইটা জল ছেড়ে দেবে এই সবজিতে থেকে মনে হবে যেন পচে গেছে কিন্তু এটা কিন্তু পচে যায় না এটা ভালোই থাকে কিন্তু আমার সাজেশন হলো এটা ফ্রিজ থেকে বের করার পরে নরম হওয়ার আগে যখন এই শক্ত শক্ত থাকবে সে অবস্থায় কেটে আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন তাহলেই ভালো হবে তাহলে আপনার মনে হবে না যে এটা পচে গেছে আবার একটু দেখতেও ভালো লাগবে দেখ আমার ক্যাপসিকাম গুলো সব এইভাবে প্যাকেটে ভরে নেওয়া হয়েছে একই পরিশেষে আবার এই মটরশুটি গুলো নেব দেখছেন তা এগুলোও হয়ে গেছে এবার লাস্ট টমেটো গুলো একইভাবে আমি প্যাকেটে নিলাম এইগুলো আমার হয়ে গেছে এবার আমি এই দেখেন এই কৌটার মধ্যে এইগুলো আস্তে আস্তে রেখে দিলাম এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেবো সারা বছর আমার যখন যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করবো